হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছি আজকে উড়িষ্যায়। এখন বাজছে 11:32। তো আমার বেলডাঙ্গা ট্রেন আছে 3টার সময়। এখান থেকে হয়তো বাড়িতে স্টার্ট করতে পারবো না ভিডিও, সেজন্য মাঠেই ভিডিও স্টার্ট করে দিয়েছি। 2:44 বেলা 3টার সময় ট্রেন, 3:15। টিকিট কেটে ফেললাম মাঠে, টিকিট কাটা কমপ্লিট। বাহ, নানাঘাটে শুনে দেখো কেমন অবস্থা পাখিদের। বাহ, কোথায় যাচ্ছিস তুই? চিপস আছে, চিপস গামছা আছে, গামছা বিক্রি করে দুটো। হ্যালো, ঠিক আছে। মানে ভিড়টা দেখো কেমন ভিড়, দেখো এখানে জায়গাই তো পাচ্ছে না, প্রচুর ভিড় প্রচুর। কোথায় বসে আছি দেখো, গেটের মুখে। তো কিছুক্ষণ আগে প্রচুর ভিড় ছিল, আর এখন দেখো সব ফাঁকা, একদম ফাঁকা। এই জানা ছেলে ছেলে শুয়ে পড়েছে, একটাও লোকজন নেই, খুব কম। আমরা কজন আছি, তাহলে আস্তে আস্তে কজন থাকবে না। 7:29 পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশন। এই বেশি টাইম লাগলো না তো, অনে বললাম ফাইনালি শিয়ালদা স্টেশন। বিশাল বিশাল চাপ, অনেকদিন আগে এসেছিলাম কলকাতাটা দেখতে কেমন লাগছিল, আর এখন অনেকদিন পরে এসেছি, পুরো স্টেশনটা বদলে গেছে মনে হচ্ছে। এই তো রাস্তা পার হচ্ছে আমরা, হ্যাঁ বাবুঘাট যাওয়ার সময় তো একদম ফাঁকা বাস। আমরা যাচ্ছি আবার পৌঁছানোর আগে, আমাদের এখানে দুজন, এখানে একজন, আই নিলাম আর একজনকে। সবজি ভাত দিও, আমাদের তো মাছ ভাত, এটা হচ্ছে স্পেশাল মাছ। কি মাছ বুঝতে পারছি না, বাবুঘাটের মাছ হবে নাকি? বাঙালি স্পেশাল খাবার ডাল, ডাল ভাত। তোমার তো ডিম দিয়েছে মনে হচ্ছে। আমরা বাবুঘাটে চলে এসেছি, তো এই তো রোড পার হয়ে গেলাম, ভাইয়ের কাছে পৌঁছে গেলাম। আমাদের প্লেয়ার সব টিকিট কাটছে, ভালো প্লেয়ার, এটা বাস থেকে টিকিট কাটছে, এই যে টিকিট কাটছে বা খেলতে জানে। ফাইনালি বাথরুমে পড়েছে, সেরকম রুমে নে বাসে ভিজে গেলাম, উঠার আগে জলে ভিজলাম, বৃষ্টিতে ভিজলাম, এবার এবার ঘামে ভিজবো গরমের জ্বালায়। চারদিক বন্ধ, এসে অন নেই। এসে উঠ গে আমরা উপর, দেখো ইধার হে বাহাদুর আর মাসুদ সো গয়া, হম লোক ভি রেডি হো গে, মে মেরা সু হে, ইধার সে সো গয়া সেলিম। দেখো দীঘা টুর মে, দীঘা টুর নেই হে, ইয়ে নোড়া লিয়া টুর হে, কে উড়িষ্যা কা টুর হে, কাম করনে কা মিস্টার ইন্ডিয়ান হ্যাকার কি তরহ ভিআইপি রুম দেখা রহা হু। বাতাসটা তো আসছে ভালোই মনে হচ্ছে, বুকটা ঠান্ডা করে দিলি। ও রে, হ্যাঁ এই দেখো, এটা বন্ধ করা হবে ঠান্ডা লাগলে। এদিকে নিয়ে এলাম, এই এটা বাতাসটা আমার দিকে দিচ্ছি, এ দেখো কত সিস্টেম ভালো এসির। আধে বেশি চলে গেল, এটা হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার, দুটো চার্জার প্রিন্ট রয়েছে। তো ফোকাস নিচ্ছে না কেন ক্যামেরায়, মোবাইলের দায়িত্ব নিয়েছে, হালকা করে নিয়েছে। যাই হোক দেখানো হয়ে গেল, এটাতে রাখা জায়গা, এটা একটা এসি বলছে, ওপেন হয় না, এটা উঠছে না। যাই হোক, এখানে বক্স আছে গান দেওয়ার জন্য, এইটাই বক্স। জি ম্যাম,
আর বেশি কিছু দেখালাম না, এখানে আমার জামাটা বেলা রয়েছে, মোবাইলটা ছোঁয়া হচ্ছে, এখানে মোবাইলটা রাখা হয়, এখানে মোবাইল রাখার জায়গা, এটা কাজ না ওটা আর বলা যাবে না, এটা কাছে বাইরে এই যে অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, আমার দেখে নাও, রয়্যাল স্লিপার, এটা আমার জামা, এটা এসিতে শুকাতে দিয়েছি, বাহ, এই তো চার্জারটা অন করে দিলে এক্ষুনি, আর আমার খুব আনন্দ হলো, কেন বলতেন লেচে উঠলাম একদম, চিল দিয়ে উঠলাম, এটা কি খাবার ডিনার আমাদের, হ্যাঁ ডিনার, লাক্সারি এসি স্লিপার গ্র্যান্ড বাসে আমরা এখন ভোরবেলা দাঁড়িয়েছে একটা চা ব্রেকের জন্য, টোল ট্যাক্স পার হয়ে গেলাম উড়িষ্যার, এটা উড়িষ্যার কি, এটা সকাল হয়ে গেছে, আমরা বাসে বসে আছি নিচে, এই যে রবি দা আমাদের, আমাদের সিটিটা ছিল একদিনে মুখের ফ্রেশ বদলে গেছে, মোটা হয়ে গেছে মনে হচ্ছে গো, একদিন ফ্রেশটে একটা পরিবর্তন হয়েছে, তো অধবার নিয়ে পড়লাম তো আমরা বাস থেকে, পার্কিং এ পার্কিং করে দেয়া গাড়ি না, বিল্ডিং এ পাঁচ গায়া, আচ্ছা আমি জানি আমি আজ পর্যন্ত দেখেছিলাম না, সত্যি বলো দেখেছেন না।